সল্টলেক সেক্টর ফাইভের একটি ব্যাংকোয়েট হলে কৃষি বিল নিয়ে বিতর্ক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিতর্ক সভার পর সাংবাদিক বৈঠক করলেন তিনি। কৃষি বিল, বিজেপি নেতা মনীষ শুক্লা খুন সহ একাধিক ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করলেন। চলুন, বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানালেন শুনে নি। দেখুন, এই যে ঘটনা হয়েছে একটা মর্মান্তিক ঘটনা, পশ্চিমবাংলায় এরকম আমরা কল্পনা করতে পারি না। এটা 115তম কর্মী হত্যা আমাদের, তার আগে বিধায়ককে হত্যা করা হয়েছে, গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা বললে ওনারা বলেন যে বিজেপি খালি মৃত্যু হলেই বলেন যে হত্যা করা হয়েছে, টিএমসি মেরেছে। আমি বলছি, আমরা বলছি তো, যদি ভুল থাকে আপনি প্রমাণ করুন, সিবিআই তদন্ত করুন। যদি উত্তরপ্রদেশ সরকার একটি মেয়ের উপরে সন্দিগ্ধ আর রেপ হয়েছে বলে এসপি ডিএমকে সাসপেন্ড করতে পারেন, আইসিকে করতে পারেন, সিবিআই তদন্ত চাইতে পারেন। এখানে এত মানুষ মারা যাচ্ছেন, টিএমসি পার্টির লোকও মারা গেছে, তো নিয়ম শৃঙ্খলার কোনো ব্যাপার নেই, আইন নাই, দুষ্কৃত করে দাপিয়ে বেড়াচ্ছে, স্টেন গান নিয়ে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে একজন রাজনেতাকে, তার কেন সিবিআই তদন্ত হবে না? যদি আমরা অভিযোগ বৃথা করছি, প্রমাণ হয়ে যাক। যদি উত্তরপ্রদেশ সরকার করতে পারে একটি মেয়ের জীবনের জন্য, এখানে এরকম শত শত লোক মারা যাচ্ছে, কেন আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন না? কারণ তারা জানেন এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত আছে, তার পার্টির লোক যুক্ত আছে। সেই জন্য আমরা প্রথমেই বলেছিলাম, মনীষ শুক্লার হত্যাকাণ্ডের জন্য সিবিআই তদন্ত চাই, তাহলে সত্য সামনে আসবে না। যেমন একাধিক ঘটনা চেপে দেওয়া হয়েছে, উনি পালাতে চাইছেন, বিজেপি সামনা করতে পারবেন না, তাই দরজা বন্ধ করে পালাচ্ছেন। আমরাও এত সহজে ছেড়ে দেবো না, এই দুর্নীতি, এই হিংসার জবাব দিতে হবে।